بسم الله الرحمن الرحيم. أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه بصراجا منيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد بالفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. بقال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه وينصرانه أو كما قال عليه الصلاة والسلام. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাবলিগি ইজতেমার দ্বিতীয় দিনের শেষাংশে আপনাদের সামনে দণ্ডায়মান হতে পেরে সেই মহান রব্বুল আলামিনের বারগাহে লাখ কোটি সুজুদ ও শুকর জ্ঞাপন করছি যে আল্লাহ পাকের ওই কান্তিক মেহরবানিতে আবহাওয়ার সমস্ত প্রতিকূলতা পেরিয়ে সব ধরনের প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা পেয়ে একটি অনুকূল সুষ্ঠু সুন্দর ও সাবলীল পরিবেশে আমরা এই দুই দিন ব্যাপী তাবলিগি ইজতেমার কাজ সম্পন্ন করতে পারলাম। ফালিল্লাহিল হামদ, সকলেই পাঠ করি আলহামদুলিল্লাহ। অতঃপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তি অবতীর্ণ হোক কিয়ামত দিবস পর্যন্ত, যার মতো কোনো মানব অদ্যাবধি এ বিশ্ব ধরিত্রীর মাঝখানে আগমন করেন নাই এবং যার মতো কোনো মানব কিয়ামত উষার উদয়কাল পর্যন্ত এ বিশ্ব চরাচরে আগমন করবেন না।
সেই মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি অবতীর্ণ হোক কিয়ামত দিবস পর্যন্ত সকলেই বলি আমিন। সম্মানিত সুধি মণ্ডলী, আপনাদের সামনে আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইনসানে কামেল বা পূর্ণাঙ্গ মানুষ, পূর্ণাঙ্গ বৈশিষ্ট্য। একজন মানুষের ভিতরে থাকলেই তাকে পূর্ণাঙ্গ মানব বলা যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সৌন্দর্য আশরাফুল মাখলুকাত মানুষ করে দুনিয়ার মাঝখানে পাঠিয়েছেন। এ মানুষ হিসেবে পাঠানোর উদ্দেশ্য আল্লাহ বর্ণনা করে দিয়েছেন সূরা জারিয়াতের মধ্যে, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونَ। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তো আল্লাহ সুবহানাহু তাআলা তার ইবাদত করার জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। অতঃপর আমি অনুবাদ করতে চাই আপনাদের সামনে সূরাতুল বাকারার পঠিত সেই আয়াতটি যার নম্বর 208। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমে কাফা। হে ইমানদার মণ্ডলী, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও, অনুপ্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুবুম মুবিন, কারণ সে হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, এ কথা কে বলেছেন? আল্লাহ। জোরে কোন কে বলেছেন? আল্লাহ বলেছেন। সুতরাং শয়তানের পদাঙ্ক অনুসরণ করা চলবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত ইলাহি বিধান ইসলামের কাছেই আমাদের পূর্ণাঙ্গ আত্মনিবেদন করতে হবে, তবেই আমরা মোমেন হিসাবে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে পারব। এই আয়াত নাজিল হয়েছিল মদিনায়। একজন বিশিষ্ট পণ্ডিত মানুষ ছিলেন, ইহুদিদের বড় আলেম ছিলেন, তার নাম হচ্ছে আবদুল্লাহ বিন সালাম। তিনি ইসলাম কবুল করলেন। ইসলাম কবুলের পরে তিনি একটা সমন্বয় সাধনের চিন্তা করলেন। হযরতে মূসা আলাইহিস সালামের সময় এই শনিবারের দিনটা অত্যন্ত পবিত্র দিন হিসাবে নির্ধারিত ছিল। ইহুদিরা শনিবারের দিনকে তখনও পর্যন্ত পবিত্র দিন হিসাবে গণনা করত, সেভাবেই ওই দিনের মর্যাদা রক্ষা করে চলত। কিন্তু ইসলাম আসার পরে ইসলাম জুমার দিনকেই গুরুত্ব দিল। তো শনিবারের দিন সঙ্গত কারণেই মুসলিম উম্মার কাছে খুব পবিত্র, বিশেষ করে জুমার দিনের মতো দিন আর রইল না। তো ইহুদিরা এটা একটা রাগের কারণ মনে করত যে আমাদের পুত পবিত্র দিনটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা অ্যাভয়েড করলেন, এবং সেই শরিয়াতে মুসা আলাইহিস সালামের শরিয়াতে ইহুদিদের কাছে কি ছিল? উটের গোশত হারাম ছিল। ইসলাম এসে মুহাম্মাদি শরিয়াতে উটের গোশত হালাল ঘোষণা করে দিল। তো এটা একটা বিশেষ রেশারেশির কারণ হলো। ইহুদি পণ্ডিত আবদুল্লাহ বিন সালাম মনে করলেন যে ইসলামে জুমার দিন গুরুত্বপূর্ণ, তারপরেও যদি শনিবারের দিনটাকে আমরা আলাদাভাবে একটু গুরুত্ব আরোপ করি, এটাকে পবিত্র দিন হিসাবে যদি স্বীকৃতি দেই, ক্ষতি কি? জুমার দিনকে তো আর অবমাননা করলাম না। এরপরে তিনি চিন্তা করলেন যে উটের গোশত আমাদের শরীয়তে হালাল আর ইহুদিদের কাছে এটা হারাম, তো আমরা যদি হালাল জানলাম কিন্তু ভক্ষণ করলাম না, তাহলে তো একটা সামঞ্জস্য বিধান করা যায়।
ইহুদিদের সাথে আমাদের সাংঘর্ষিক পরিবেশ সৃষ্টি হয় না উভয়ের মধ্যে একটা সমন্বয় সাধনের ভিতরে আমরা দিন দুনিয়া করতে পারি এরকম একটি আপোষকামী মনোভাব যখন তার ভিতরে জাগ্রত হলো তখন এটা তিনি প্রকাশ করে ফেললেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানী বিধান নাজিল করে দিয়ে বললেন সমস্ত মুমিন মুসলমানকে তিনি সতর্ক করে দিলেন উদখুলু ফিসসিলমে কাফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও ইসলাম কবুল করার পরে অন্য কোন শরীয়তে কি বিধান আছে কোন দিন পুত পবিত্র আছে সেটা তোমার কাছে ধর্তব্যের বিষয় নয় দেখার বিষয় নাই তুমি সম্পূর্ণভাবে আল্লাহ পাকের ইলাহি বিধানের কাছে মস্তক অবনত করবে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত শরীয়তের কাছে আত্মসমর্পণ করবে এটাই হবে একজন মুমিনের কাম তবেই তুমি আত্মপ্রতিষ্ঠা লাভ করতে পারবে একজন ঈমানদার হিসাবে অন্যথায় নয় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন মানুষের আকৃতি প্রকৃতি ভাবে মানুষের গঠন প্রণালী অনুযায়ী এই মানুষগুলো সবাই সমান এবং একটি বিশেষ স্তর পর্যন্ত এই মানুষগুলোর মূল্যমান সমান থাকে ওয়ালার সেম থাকে সবাই সমান একটি বিশেষ অবস্থা পার হওয়ার পরে জ্ঞান গরিমা বিদ্যা বুদ্ধির কারণে এই মানুষের ভিতরে স্তর বিন্যাস হতে থাকে সবাই আর সমান থাকে না কেউ শিক্ষিত হয় কেউ অশিক্ষিত হয় কেউ জ্ঞানী হয় কেউ মূর্খ হয় কেউ মুমিন হয় কেউ কাফের হয় গোটা মানব জাতির দুটি ভাগ একদল হচ্ছে মুমিন আর একদল হচ্ছে কাফের মুমিন যারা আল্লাহর দিনকে তাওহীদকে বিশ্বাস করেছে আর যারা কাফের তারা তাওহীদকে অস্বীকার করেছে আমার বন্ধুরা ইনসানে কামেল পূর্ণাঙ্গ মানুষ হিসেবে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে হলে ওই মানুষটার আকৃতিগত প্রকৃতিগত এবং স্বভাবগত কারণে মানুষ হলেই চলে না ওই মানুষের কিছু অর্জন করতে হয় আর কিছু বর্জন করতে হয় আল্লাহর ইলাহি বিধান যেই নির্দেশ দিয়েছে আল্লাহর ওহি ওটাকে গ্রহণ করতে হবে আর আল্লাহর ওহি যেটা নিষেধ করেছে ওটা বর্জন করতে হবে এই কিছু বর্জনের মাধ্যমে আর কিছু অর্জনের মাধ্যমে একজন মানুষ তার পূর্ণত্ব লাভ করে একজন মানুষ তার পূর্ণাঙ্গ ইমানের বৈশিষ্ট্য নিজের ভিতরে প্রতিষ্ঠিত করতে পারে আর যখন একটি পূর্ণাঙ্গ ইমান নিজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায় ওই মানুষটা হয়ে যায় ইনসানে কামেল বা পূর্ণাঙ্গ মানুষ এই পৃথিবীতে আল্লাহ বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার তৈরি করেছেন আর মানুষও তৈরি করেছেন জীবজন্তুর সংখ্যা কত অগণিত অনেকে বলেন 18,000 মাখলুকাত কথাটা সঠিক নয় অগণিত 18,000-এর চাইতে অনেক বেশি মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন তৈরি করেছেন পৃথিবীর মাটিতে একটা গরুর বাচ্চা যখন হয় ওটা আস্তে আস্তে দিনের পর দিন সুগঠিত হয় গরু হিসেবেই গড়ে ওঠে একটা ছাগল ছানা যখন জন্মায় ওটা আস্তে আস্তে ছাগল হিসাবেই সে বড় হয়ে পূর্ণাঙ্গ সাগিতে পরিণত হয়ে যায় ছাগলে পরিণত হয়ে যায় একটা কুকুরের বাচ্চাও কুকুর হয়ে জন্মায় কুকুর হয়েই গড়ে ওঠে কোনোদিন কেউ তাকে নসিহাত করে বলে না বাবা তুই কুকুরের বাচ্চা তুই কুকুর হ বলে বলে না কোন গরুর বাচ্চাকে কেউ কোনোদিন বলেনি বাবা তুই গরুর বাছুর তুই গরু হ কেউ কোনোদিন নসিহাত করতে হয়নি কোন ছাগল ছানাকে কেউ কোনোদিন বলল না বাবা তুই ছাগলের বাচ্চা তোর 14 গুষ্টি ছাগল তুই ছাগল হ কোনোদিন বলতে হলো না ওরা ছাগলের বাচ্চা ছাগল হলো গরুর বাচ্চা গরু হলো কুকুরের বাচ্চা কুকুর হলো
এমনি করে প্রত্যেকটি জন্তুর বাচ্চা সেই জন্তুতে রূপান্তরিত হলো, সেই জন্তুতে সে পরিণত হলো, বয়স্ক হলো। কিন্তু একমাত্র মানুষের বেলায় এর ব্যতিক্রম রয়েছে। এই বনু আদমকে অহরহ বলতে হচ্ছে, বাবা তুই মানুষ হ। হচ্ছে কি না? হচ্ছে কি না? মা বলছে সন্তানকে, বাবা মানুষ হ। পিতা বলছে ছেলেকে, বাবা মানুষ হ, তোর জন্য আর সমাজে মুখ দেখাতে পারি না, আমার অবর্তমানে তুই কি করে খাবি, তুই একটু মানুষ হ। বলে কি না? কেন, ও কি মানুষ হয়নি? ও কি অন্য কিছু হয়ে জন্মেছে নাকি? ও তো মানুষই হয়ে জন্ম লাভ করেছে, তারপরেও কেন বলতে হচ্ছে মানুষ? শিক্ষক ছাত্রকে বলে, নসিহত করে বলে ক্লাসে, বাবা মানুষ হ। ও বাবা তোরা মানুষ হ। এমনি ভাবে একমাত্র অসফল মখলুকাত বনু আদমের বাচ্চাকে অহরহ নসিহাত করে বলতে হয়, তোরা মানুষ হ, তোরা মানুষ হ। এরপরেও দেখা যায় মানুষ অনেকেই হয় না, কি হয়? পশু, বরং তার চাইতে নিকৃষ্ট। কথাটা একটু কড়া হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলে দিয়েছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবশিরুনা বিহা উলাইকা কাল বলছেন। আরে তাদের হৃদয় ছিল, কলব ছিল, হৃৎপিণ্ড ছিল, এটা দিয়ে তারা উপলব্ধি করেনি। কলব দিয়েছেন আল্লাহ উপলব্ধি করার জন্য, কলব দিয়েছেন, হৃৎপিণ্ড দিয়েছেন, এটা দিয়ে উপলব্ধি করতে হবে, বিবেক খাটাতে হবে। বিবেক আল্লাহ অন্য জীবজন্তুকে দেননি, মানুষকে দিয়েছেন। আর মানুষের বিবেক আছে বলে কিয়ামতের মাঠে জবাবদিহি তার সম্মুখীন হতে হবে। অন্য জীবজন্তুর বিবেক নেই, তাই তাদের কোনো হিসাব নেই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাকে কলব দিয়েছেন আল্লাহ, এ কলব দিয়ে উপলব্ধি করতে হবে। কিন্তু আল্লাহ বলছেন তারা উপলব্ধি করলো না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের আমি কান দিয়েছিলাম, শ্রবণ ইন্দ্রিয় দিয়েছিলাম, তাদের শ্রবণ শক্তি দান করেছিলাম, এই কান, এই কান দিয়ে কোনোদিন তারা আমার ওহির বাণী শ্রবণ করে নাই। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবশিরুনা বিহা, আর আমি তাদেরকে দর্শন ইন্দ্রিয় দিয়েছিলাম, আমি তাদের চক্ষুষ্মান বানিয়েছিলাম, তাদেরকে আমি দর্শন শক্তি দান করেছিলাম, চোখ দিয়েছিলাম, এই চোখ দিয়ে তারা দেখে নাই, তারা আমার ওহির বিধানকে কোনোদিন অবলোকন করে নাই। আল্লাহ পাকের সর্বশেষ ও চূড়ান্ত কিতাব কুরআনুল করিম কোনোদিন তারা খুলে পড়ার অবকাশ পায়নি। উলাইকা কাল আনআম, এরাই হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, বরং এর চাইতেও নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। জোরে কর নাউযু বিল্লাহ, আরো জোরে কর একটু, আরো জোরে কর নাউযু বিল্লাহ। তাহলে মানুষকে মানুষ হতে হলে আল্লাহ পাকের দেওয়া ক্যাডালক, মানব জীবন পরিচালনার, মানব জীবন গড়ার যে ক্যাডালক আল্লাহ দিয়েছেন, যে ঐশী বিধান দিয়েছেন, মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ, সুতরাং বিধানও দিয়েছেন আল্লাহ। কোন ইঞ্জিনিয়ার যদি একটি ইঞ্জিন বানিয়ে সমাজে চালু করে দেয়, আর ওই ইঞ্জিনিয়ার সাহেব একটা ক্যাডালগ দিয়ে দেয় এই ইঞ্জিনটাকে কেমন করে পরিচালনা করতে হবে, তখন দেখা যায় ওই ক্যাডালগ বইটা আমরা ফলো করে ওই ইঞ্জিন স্টার্ট করি, বন্ধ করি, বয়েলিং করি,
সার্ভিসিং করি, পরিচালনা করি, সার্বিক ক্ষেত্রে তার যে নির্মাতা যে বৈজ্ঞানিক তৈরি করেছেন তার সেই গাইডলাইনটা আমরা ফলো করি। মানুষের তৈরির ইঞ্জিনিয়ার হচ্ছেন আল্লাহ, আল্লাহ মানুষকে তৈরি করেছেন, এর স্বভাব, এর চরিত্র, এর নীতি, এর নৈতিকতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনই সম্যকভাবে পরিজ্ঞাত। অতঃপর এই মানুষ কিভাবে পরিচালিত হলে এই ভূপৃষ্ঠ পরিশীলিত হবে, একটি সুশীল মার্জিত সামাজিক অবকাঠামো তৈরি হবে, সোনার বাংলা সোনালী পরিবেশে আপনার মুখরিত হয়ে উঠবে, এমন একটি ক্যাটালগ, এমন একটি বিজ্ঞান ভিত্তিক গাইডলাইন আল্লাহ দিয়ে দিলেন, তার নাম হচ্ছে কুরআনুল কারীম। কুরআন অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ ওহির বিধান অনুযায়ী যদি মানুষ তার জীবন পরিচালনা করতে পারে, ওই মানুষ হবে ইনসানে কামেল বা পূর্ণাঙ্গ মানুষ। তা না হলে বালহু মাদাল, ওটা জন্তু জানোয়ারের মতো হয়ে যাবে, বরং তার চাইতে অদম হবে। আল্লাহ সুবহানাহু তাআলা সর্বশেষ ওহির বিধান কুরআনুল কারীম নাজিল করেছেন মানুষের ভিতর থেকে উদ্ভূত মানুষের নবী, মানুষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মানুষের ভিতরে তিনিই ছিলেন সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ পূর্ণাঙ্গ মানব। জোরে কন সুবহানাল্লাহ। তার পরশে যারা এসেছেন সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা হয়েছেন পূর্ণাঙ্গ মানব। সোনালী যুগের একটা সূচনা তারা করেছেন, যে ভূখণ্ডে নীতি নৈতিকতা বলে কোনো জিনিস ছিল না, ইনসানিয়াত বা মানবতার কোনো প্রচলন ছিল না, যেখানে ছিল বিদ্বেষ, অশুভ, মূর্খ ও বর্বর জাতি, যেই ভূখণ্ডে অশান্তির দাবানল জ্বালিয়ে দিয়েছিল, এমনই একটি অশান্ত ভূখণ্ডে যখন ইসলাম আসলো, আল কুরআন নাজিল হলো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির দাওয়াত পেশ করলেন, সঙ্গে সঙ্গে একটি আমূল পরিবর্তন সূচিত হলো, একটি বৈপ্লবিক পরিবর্তন এসে গেল, এবং সেই পরিবর্তিত ধারায় আমরা দেখতে পেলাম এমন একটি জাতি তিনি তৈরি করলেন, এমন একটি সমাজ ব্যবস্থা তিনি কায়েম করলেন, এমন একটি বৈপ্লবিক পরিবর্তন তিনি আনলেন যে এই জমিনেই আল্লাহ পাকের জান্নাতি সুখের ফলগু ধারা সিঞ্চিত হলো, এই জমিন থেকেই সুসংবাদ পেয়ে গেল এই বনু আদম সেই জান্নাতের অনাবিল সুখ শান্তির আশ্রমের দাওয়াত, সেই সুসংবাদ তারা জমিন থেকে পেয়ে গেলেন, কারণ তারা পরিণত হয়েছিলেন ইনসানে কামেল বা পূর্ণাঙ্গ মানুষে। জোরে কান সুবহানাল্লাহ। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ মানুষের গুণসমূহ আলোচনা করলেন। একজন মানুষ যদি পূর্ণতা লাভ করতে চায়, সে যদি জান্নাত কুসুম কাননে দাখিল হতে চায়, সে যদি এই অশান্ত পৃথিবীকে শান্ত পরিমার্জিত এবং পরিশীলিত একটি ভূখণ্ডে পরিণত করতে চায়, যদি ভ্রাতৃত্ব এবং ইনসানিয়াত দিয়ে, সহমর্মিতা এবং সহযোগিতা দিয়ে, ভ্রাতৃত্ব দিয়ে যদি এটাকে সুন্দর করতে চায়, তাহলে তাকে অবশ্যই অবশ্যই কিছু গুণাবলী অর্জন করতে হবে। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই গুণাবলীর কথা উল্লেখ করেছেন 63 থেকে 74 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ ধারাবাহিকভাবে বর্ণনা করছেন। এই মোট 12টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 13টি গুণের কথা বর্ণনা করেছেন, যেই গুণগুলো যদি নারী পুরুষের ভিতর থেকে কেউ রপ্ত করতে পারে, যদি কেউ অনুশীলন করতে পারে, ওই মানুষটা হবে পূর্ণাঙ্গ মানব, ওই মানুষটা হবে ইনসানে কামেল। সূরা ফুরকানের 63 থেকে 74 নম্বর আয়াত পর্যন্ত
এই 12টি আয়াত আল্লাহ সুবহানাহু তাআলা 13টি গুণের বর্ণনা দিয়েছেন তার প্রথম 6টি গুণ হচ্ছে প্রথম 6টি গুণ হলো আনুগত্য বিষয়ক গুণ আল্লাহ পাকের নিরঙ্কুশ আনুগত্য মানুষ যখন করবে তখন সে পূর্ণতা লাভ করবে আর শেষের 7টি গুণ হচ্ছে শেষের 7টি গুণ হচ্ছে অবাধ্য না হওয়া বিষয়ক আল্লাহ পাকের নাফরমানি না করার গুণ এই 7টি গুণ যদি কেউ রপ্ত করতে পারে তাহলে ওই মানুষটা হবে পূর্ণাঙ্গ মানব আর হাদিস পাকের ভিতরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 5টি গুণের কথা উল্লেখ করেছেন যে 5টি গুণ যখন একজন মানুষের মধ্যে আল্লাহ প্রদত্ত 13টি গুণের সাথে সংযোজিত হবে 13 এবং 5 মোট 18টি গুণের সমন্বয়ে একজন মানুষ হবে পূর্ণাঙ্গ মানব আর যখন সে পূর্ণাঙ্গ মানব হিসেবে আত্মপ্রতিষ্ঠা লাভ করবে তখন তার ঠিকানা হবে জান্নাত জোরে কোন আলহামদুলিল্লাহ আমাদের সব কোশে সব প্রচেষ্টা সব ধরনের জদ্দোজাত তো একটাই মাত্র ঠিকানা লাভ করার জন্য সেই জায়গার নাম কি জান্নাত দেখলেন না মহترم আমিরে জামাত যখন বায়াত গ্রহণ করতেছিলেন হযরত আমর ইবনুল আসের কথা তিনি বললেন বায়াত নিতে গিয়ে হাতটা সরিয়ে নিলেন হে আল্লাহর নবী যা কিছু করেছি পিছনের গুনাহ সব কি মাপ পাবো তাহলে বায়াত করব মুসআব বিন উমাইর বললেন হে আল্লাহর রাসূল আপনার কাছে বায়াত করছি নিজেদের জীবন নিজেদের জানমাল সবকিছু ইসলামের জন্য বিলিয়ে দিয়ে আল্লাহ পাকের কাছে তার নবীর কাছে সবকিছু আজকে বিক্রি করে দিয়ে যাচ্ছি বিনিময়ে আমরা কি পাবো রাসূল কি বলেছিলেন আল জান্নাহ তোমরা জান্নাত পাবে কুরআনুল কারীমে ঘোষিত 13টি গুণ আর হাদিসে ঘোষিত 5টি গুণের সমন্বয়ে এই 18টি গুণ যখন কোন বনু আদম রপ্ত করতে পারবে যখন কোন মুমিন এটা হাসিল করতে পারবে ওই মানব হবে পূর্ণাঙ্গ মানব ওই মানব হবে জান্নাতি মানব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমানিল লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا যে ব্যক্তি সর্বদা নিজেকে আল্লাহর দাস মনে করে সেমতে তার আচরণকে আল্লাহর ইচ্ছার অনুগামী রাখে সেই প্রকৃত আল্লাহর বান্দা ওয়াইবাদুর রহমান রহমানের বান্দা সেই যে ব্যক্তি কি করবে নিজেকে আল্লাহর দাস মনে করবে এবং সেমতে নিজের আচরণকে আল্লাহর ইচ্ছার অনুগামী করে রাখবে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কখনো তার নিজস্ব মনোবাসনা চরিতার্থ করবে না এটা এক নম্বর গুণ শাইবাদুর রহমান হবে আল্লাহর দাস হবে আল্লাহর বান্দা হবে এটাই তার পরিচয় সে দাসত্ব করতে ভালোবাসে সে আল্লাহর ফরমাবরদারি করতে অনুগত্য করতে ভালোবাসে তার নিজস্ব সব স্বকীয়তা নিজের ইচ্ছা বাসনা কামনা সবকিছুকে আল্লাহর উপরে সুপরদ করে নিজের ইচ্ছার কোনো মূল্যায়ন আর করে না আল্লাহ যা বলেছেন তাই করে ইবাদ হয়ে যায় বান্দা হয়ে যায় আবদুনের বহুবচন হচ্ছে ইবাদ দুই নম্বর গুণ ইয়ামশুনা আলাল আরদি হাওনা পূর্ণাঙ্গ মানব ইনসান কামেল হতে হলে ওই মানুষটা যখন জমিনের উপর দিয়ে চলাফেরা করে নম্রভাবে চলাফেরা করে ভদ্রভাবে চলাফেরা করে ওই মানুষটা দাম্ভিকভাবে অহংকারী হয়ে চলাফেরা করে না আত্মম্ভরিতা নিয়ে চলাফেরা করে না নিজেকে বিনয়ী স্বভাবের করে চলে এবং অত্যন্ত ভদ্রচিত আচরণ করে
চলাফেরা করে কখনো লোকটা গর্ব ভরে চলে না এবং কখনো লোকটা দাম্ভিকতা প্রদর্শন করে না দুই নম্বর গুণ হাসিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা যখন মূর্খ ব্যক্তিরা তাকে সম্বোধন করে ত্যক্ত বিরক্ত করে বিভিন্ন ধরনের উত্তপ্ত করতে থাকে ওই মানুষটা তখন শান্তিপূর্ণ কথা বলে সেই পরিবেশটাকে ট্যাকেল দেয় লোকটা বলে সালামা শান্তিপূর্ণ কথা তাদের সঙ্গে বলে সেই পরিবেশটাকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করে সেই পরিবেশটাকে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করে কখনো কোনো রাগারাগি ফাটাফাটি করে না মাওলানা আবু তাহের বর্ধমানী সাহেব এক সময় বললেন তিনি এক বক্তব্যে বলেছিলেন যে তিনি দিল্লি যাচ্ছেন হুগলি থেকে হঠাৎ করে একজন লোক এসে বলছে আসসালামু আলাইকুম হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমার হজটা কবুল করেন বর্ধমানী সাহেব বললেন কেন টাকা জমা দিয়েছেন নাকি বলছে টাকা জমা দেব কেন এই নিয়ে তিনবার যাচ্ছি তিনবার কোথায় যাচ্ছেন যে কেন আজমিরে যাচ্ছি জানেন না তিনবার গেলে একটা হজ্জের নেকি পাওয়া যায় সুবহানাল্লাহ বলেন কি তিনবার গেলে একটা হজ্জের নেকি হয় হ্যাঁ হুজুর তবে আর বলছি কি শুধু কি তিনবার গেলে একটা হজ্জের নেকি হয় সেখানে যে যা চায় সে তাই পায় বর্ধমানী সাহেব বলছেন যে আমি দেখলাম লোকটার একটা চক্ষু কানা তা আমি বললাম সেখানে যে যা চায় সে তাই পায় তো আপনি ইতিপূর্বে দুবার গিয়েছেন আপনি তো দেখছি একজন মাজুর মানুষ আপনার একটা চোখে একটু ডিফেক্ট রয়েছে তা আপনি এই চোখটা চেয়ে নিতে পারলেন না দুই দুইবার গিয়ে রিক্ত হস্তে ফিরে আসলেন কেন চোখটা চেয়ে আনলেই তো দুটো চোখই ভালো হয়ে যেত আপনি একটা ফ্রেশ মানুষ হয়ে যেতেন বলছে শুনুন আপনার মতো হুজুর সেখানে পানি তুলতেও ডাকে না দেখলেন মূর্খ যে মাওলানা আবু তাহের বর্ধমানী সাহেব এবার কি বলছেন দেখেন কালু সালামা মূর্খরা যখন সম্বোধন করে ইনসানে কামেল তখন কিভাবে নিরাপত্তার সাথে সেখান থেকে বেরিয়ে আসবে কেমন আচরণ করবে কলু সালামা সালাম বলবে তার মানে কি আসসালামু আলাইকুম বলবে জি না বর্ধমানী সাহেব তখন বলছেন শুনুন যে দলিল পেশ করেছেন এ দলিলের উপরে কোনো দলিলই হয় না সেই লোকটাকে বললেন যে আপনি যে দলিল পেশ করেছেন এর উপরে আর কোনো দলিলই হয় না বলে চলে আসলেন হয়ে গেল এমনি ভাবে আপনি মূর্খ অসভ্য অশিক্ষিত লোকের সামনে যদি বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে আপনাকে উত্তম মধ্যম কথা এরপরে হয়তো হাতাহাতি এবং এমন নোংরা পরিবেশ রচনা করবে যা মোকাবেলা করার মতো হীন মানসিকতা আপনার আমার থাকবে না তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ইনসানে কামেল হবে পূর্ণাঙ্গ মানব যারা হবে মূর্খ ব্যক্তিরা যখন তাদের সম্বোধন করে বিভিন্ন ধরনের উত্তেজনামূলক কথাবার্তা বলবে তখন তারা শান্তিপূর্ণ পরিবেশ রচনা করবে তারা বলবে সালাম শান্তি তোমার সঙ্গে আমার কোনো ঝগড়া নেই তিন নম্বর গুণ চলে গেল চার নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন বাল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা পূর্ণাঙ্গ মানবের চার নম্বর গুণ হবে তারা রাত্রি জাগরণ করবে ইবাদত বন্দেগি করে রাত্রি জাগরণ করবে ইবাদত বন্দেগির মাধ্যমে রাত্রি জাগরণ করবে অর্থাৎ তাহাজ্জুদের সালাত আদায় করবে নফল ইবাদত করে করে আল্লাহ পাকের দিকে নমস্কার করে রাত্রি জাগরণ করবে
ঘুমিয়ে ঘুমিয়ে রাত্রিটা কাটিয়ে দেবে না। আর পরে ছয় নম্বর গুণ হলো আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। ছয় নম্বর গুণ হবে তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের থেকে জাহান্নামের আজাবকে আপনি দূরীভূত করে দিন, জাহান্নামের আজাব থেকে আমাদেরকে বাঁচিয়ে দিন। নিশ্চয়ই জাহান্নামের আজাব হচ্ছে বিনষ্টকারী, বিনাশকারী আজাব, অত্যন্ত কঠিন আজাব। ইনসানে কামেলের ছয় নম্বর গুণ হবে যখন তারা খরচ করবে, ফজুল খরচি করবে না, অতিরিক্ত খরচ করবে না, আবার কৃপণতাও করবে না, কৃপণতা না করে এবং অতিরিক্ত খরচ না করে মধ্যবর্তী পন্থায় তারা খরচ খরচা করবে। সাত নম্বর গুণ হবে ইনসানে কামেলের, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখর। আগের ছয়টি গেল আনুগত্য বিষয়ক, এখন আসতেছে আল্লাহ পাকের, এখন আসছে সাতটি গুণ আল্লাহ পাকের অবাধ্য না হওয়া সম্পর্কে। আল্লাহর অবাধ্য তারা হবে না, তারা কি করবে? লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখর, আল্লাহর সাথে অন্য কোন ইলাহ তারা আহ্বান করবে না, অর্থাৎ তাওহীদকে খালাস করবে, শিরিক মুক্ত ইবাদত তারা করবে। শিরিক মুক্ত ইবাদত করা হচ্ছে ইনসানে কামেলের সাত নম্বরের গুণ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ শিরিক এবং বিদআত মুক্ত সমাজ গড়ার তাকিদ অনুভব করে এই কারণেই যে শিরিক যদি ইবাদতের সাথে মিশে যায়, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আট নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ওয়ালা ইয়াকুতুলুনান নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তারা না হক ভাবে কোন মানুষকে হত্যা করে না, সঙ্গত কারণে ছাড়া, অসঙ্গত কারণে মানুষকে হত্যা করে না। সঙ্গত কারণ হলো ওই মানুষটার উপরে যদি হদ লাজেম হয়ে যায়, যদি তাকে হত্যা করা অনিবার্য হয়ে যায়, বিচার বিভাগ কর্তৃক যদি এই রায় ঘোষিত হয় লোকটাকে মৃত্যুদণ্ড দিতে হবে, যেমন হত্যার পরিবর্তে হত্যা করা, আদালত যদি ইসলামিক সালতানাত যদি থাকে আর ইসলামিক আদালত থেকে যদি এরকম রায় বেরিয়ে আসে, তখন ওই মানুষটাকে হত্যা করা যায়। তাছাড়া অসঙ্গতভাবে মানুষকে হত্যা করা পূর্ণাঙ্গ মোমেনের কাজ নয়, এটা মানুষের কাজ নয়, এটা হলো শয়তানের কাজ। অহেতুক খুনাখুনি করা, রক্তারক্তি করা, মানুষ মারা, দাঙ্গা হাঙ্গামা করা, এটা পূর্ণাঙ্গ মোমেনের কাজ নয়, শয়তানের কাজ, এটা থেকে তারা বিরত থাকে। নয় নম্বর, ওয়ালা ইয়াজুনুন, আর ইনসানে কামেলের নয় নম্বর গুণ হলো তারা কোনোদিন ব্যভিচার করে না। ব্যভিচার মারাত্মক পাপ। হযরতে সামুরা বিন জুন্দবের হাদিস আমার মনে পড়ে যায় ভাইরা, জাহান্নামের ভিতরে আগুনের চুল্লির মধ্যে একদল নারী পুরুষ জাহান্নামের কিনারায় উঠে আসছে, আগুনের লেলিহান অগ্নিশিখার ভিতরে গোরপা খেতে খেতে কিনারায় চলে আসতেছে। একদল ফেরেশতা লাথি মেরে মেরে তাদের আবারও জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করতেছেন। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, অ ফেরেশতারা, এরা কারা, কাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে, এত বড় কঠিন শাস্তি? আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে ফেরেশতারা বললেন, অনবী বিশ্ব নবী, এরা সেই সমস্ত উম্মত, সেই সমস্ত উম্মত আপনার সেই সমস্ত নারী পুরুষ যারা ব্যভিচার করে নিজেদের জীবনকে কলঙ্কিত করেছে। সুতরাং ইনসানে কামেল যারা হবে,
পূর্ণাঙ্গ মুমিন যারা হবে মানুষ যারা হবে ব্যভিচার করবে না এটা হচ্ছে নয় নম্বর গুণ ইল্লা ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা আর যারা এই সমস্ত কাজগুলো করবে তারা নির্ঘাত ধ্বংসের দিকে পাপের দিকে তাদেরকে নিক্ষেপ করবে يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا الله پاک تدر عجب دیگون کرے دیبن ایبن تدر کے لان سنا کر عذاب ربطر اللہ رب العالمين چرو دینر جنن ڈھوکی دیبن إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما কিন্তু এই সমস্ত কাজ যদি সংগঠিত হয়ে যায় এরপরে যদি কেউ তওবা করে ফিরে আসে এবং সে আমলে সালেহ করে যদি সে সৎকর্ম সম্পন্ন করতে থাকে তওবা তান্নসুহা খালেস নিয়তে তওবা করে যদি সে ফিরে আসে এবং সৎকর্ম সম্পন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত তাহলে তওবা করার ফলে পিছনের পাপগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন আর ওই পাপগুলো শুধু ক্ষমা করে দিয়ে আল্লাহ ক্ষান্ত হন না ওই পাপের পরিমাণ নেকি আল্লাহ বদল করে দেন তওবার এত গুরুত্ব তওবার এতখানি গুরুত্ব তওবার এত মর্যাদা খালেস নিয়তে যদি কোনো মুমিন তওবা করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহটা মাফ করে দিয়েই ক্ষান্ত হবেন না ওই গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দেবেন জোরে কোন সুবহানাল্লাহ انسان کامل نائن نمبر گن حلا والذین لا يشهدون الزور وإذا مروا باللغو مروا کراما جرا کنو অপরিশীলিত تو অপরিচ্ছন্ন অনুষ্ঠান নোংরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে না ওখানে তারা যায় না অংশগ্রহণ করে না কোনো পাপের দিকে তারা ধাবিত হয় না এই আয়াতের অন্য অর্থ হতে পারে তারা কোনোদিন মিথ্যা সাক্ষ্য প্রদান করে না এই ১১ নম্বর গুণ হলো যখন তারা এরকম কোনো অনর্থক বাজে অনুষ্ঠানের পাশ দিয়ে যায় মাররু কেরামা তখন মর্যাদার সাথে গাম্ভীর্যের সাথে সেই রাস্তা অতিক্রম করে কখনো সেখানে হাসি ঠাট্টা কিংবা একটা তামাশামূলক আচরণ করে না নিজের গাম্ভীর্য এবং মর্যাদা বজায় রেখে চলে যায় ১২ নম্বর গুণ হল ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها سما وعميانا جرا إنسان كامل حبي الله رب العالمين بلن تدر بارو نمبر گون حبي تدر کچه جاكون الله رب العالمين ندر شنا بولي پیش کرا حبي تاكون ترا بودھیر ارمتو ترا اپنر عميانا کان کلا بودھیر ارمتو جرا بوبا جرا کانے شنے না এবং যারা কথাও বলতে পারে না এরকম বধির বোবার মতো তারা এমনিতেই ওগুলা উপেক্ষা করবে না অ্যাভয়েডিং টেন্ডেন্সি তারা প্রকাশ করবে না আল্লাহর আয়াত স্মরণ করার সঙ্গে সঙ্গে তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তারা মূল্যায়ন করবে ওটাকে কশিন কালেও তারা অ্যাভয়েড করবে না অস্বীকার করতে চাইবে না শুনেও না শোনার ভান তারা করবে না এটাই হচ্ছে ইনসানে কামেলের মোট ১২টি গুণ ১৩ নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআল লিল মুত্তাকিনা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমাম তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে তারা আল্লাহ পাকের কাছে দোয়া করে করে বলে হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা হে আল্লাহ তুমি আমাদের স্ত্রীদের এবং আমাদের সন্তান সন্ততিদের পক্ষ থেকে এমন আচরণ প্রকাশ করিয়ে দাও যে আচরণ চক্ষু শীতলকারী হয়ে যায় তাদেরকে কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা চক্ষু শীতলকারী
সন্তান সন্ততি এবং স্ত্রী বানিয়ে দাও তাদের আর তুমি আমাদের মুসলিম মিল্লাতের জন্য মুত্তাকীদের জন্য আদর্শ বানিয়ে দাও মডেল বানিয়ে দাও এটাই হচ্ছে ইনসানে কামেলের কুরআনুল কারীম ঘোষিত 13টি গুণ এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে 5টি গুণের কথা উল্লেখ করেছেন যে ব্যক্তি অন্যের জন্য সেই বস্তু ভালোবাসে যা সে নিজের জন্য ভালোবাসে এটা এক নম্বর গুণ হাদিসে ঘোষিত দুই নম্বর গুণ হচ্ছে যে ব্যক্তি অনর্থক কথা ও কাজ পরিহার করে চলে অনর্থক কোনো কথা কাজে সে আত্মনিয়োগ করে না এটা ইনসানে কামেলের হাদিস ঘোষিত দুই নম্বর গুণ তিন নম্বর গুণ হচ্ছে যে ব্যক্তি বড়কে সম্মান ও ছোটকে স্নেহ করে বড়কে সম্মান করতে হবে ছোটকে স্নেহ করতে হবে এটা ইনসানে কামেলের হাদিস ঘোষিত তিন নম্বর গুণ চার নম্বর গুণ হচ্ছে যে ব্যক্তি মানুষ ও পশু পক্ষী সকল প্রাণীর প্রতি দয়াদ্র আচরণ করে মানুষের সাথেও দয়াদ্র আচরণ করে এবং পশু পাখির সাথেও দয়াদ্র আচরণ করে ইনসানে কামেলের হাদিস ঘোষিত চার নম্বর গুণ এটা পাঁচ নম্বর গুণ হচ্ছে অন্যের প্রতি যার ভালোবাসা ও বিদ্বেষ স্রেফ আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির নিমিত্তেই হয়ে থাকে আপনি একজনকে ভালোবাসবেন আল্লাহকে স্রেফ আল্লাহর খুশির জন্য ভালোবাসতে হবে আপনি একজনের সাথে বিদ্বেষ পোষণ করবেন স্রেফ আল্লাহর সন্তুষ্টির জন্য বিদ্বেষ পোষণ করতে হবে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য বিদ্বেষ এভাবেই যদি আপনি পাঁচটি হাদিস ঘোষিত গুণ কুরআনুল কারীম ঘোষিত ১৩টি গুণের সাথে সমন্বয় করতে পারেন সংযোজন করতে পারেন এই ১৮টি গুণের সমন্বয়ে আপনি একজন পূর্ণ মানব হিসাবে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে পারবেন এবং যে পূর্ণ মানবের ঠিকানা হলো জান্নাত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আজকের উপস্থিত দূরাগত এবং সমাগত সকল ভাই বোনদেরকে এই গুণগুলো এই বৈশিষ্ট্যগুলো অর্জনের জন্য আহ্বান করে তাহলে আমরা পূর্ণত্ব লাভ করতে পারবো একজন পূর্ণ মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পরকালীন জীবনের সেই অনাবিল সুখ ও শান্তির আশ্রম জান্নাত কুসুম কাননে দাখিল হতে পারবো প্রতিপালক তুমি আমাদেরকে পূর্ণ মানব হওয়ার তৌফিক দাও ইনসানে কামেল এই কামালিয়াত লাভ করার তৌফিক তুমি আমাদেরকে দাও ইনসানে কামেল হলে ওই মানুষটা তখন তিনটি হক আদায় করে চলবে হাক্কুল্লাহ আল্লাহর হক আর হাক্কুল ইবাদ বান্দার হক আর একটা হক হচ্ছে হাক্কুন নাফস নিজের হক সুতরাং আসুন আমরা প্রত্যেককেই আল্লাহ প্রদত্ত সর্বশেষ ও চূড়ান্ত ওহী কুরআনুল কারীম অনুসরণ করি এবং এর অনুশীলন এর অনুসরণ এর পঠন পাঠনের মাধ্যমে আমাদের নিজেদের জীবনকে আমরা পূর্ণত্ব লাভের দিকে এগিয়ে নিয়ে যাই সকলেই সচেষ্ট হই প্রতিপালক তুমি আমাদেরকে অনুগ্রহ করো তুমি বড় দয়াবান তুমি বড় মেহরবান তুমি বড় অনুগ্রহশীল তোমার করুণা তোমার অনুপম করুণা তোমার অপরিমিত রহমত বরকত আমাদের একমাত্র কাম্য আল্লাহ তুমি আমাদের সকলকে মুদ্রব আমিরে জামাত সহ আহলে হাদিস আন্দোলনের প্রত্যেকটি ভাই বোন আবাল বৃদ্ধ বনিতা সকলকে ইনসানে কামেল হওয়ার তৌফিক দান করো আল্লাহ আহলে হাদিস আন্দোলনকে তুমি তারাক্কি দান করো এর শনৈ শনৈ উন্নতি দান করো এই আন্দোলনের মাধ্যমে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বাণীকে বাংলার মাঠে ঘাটে প্রান্তরে পৌঁছে দেওয়ার সুযোগ তুমি করে দাও আমাদের চলার পথকে তুমি বিপদ মুক্ত করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম এই পর্যায়ে আমি আপনাদের সামনে বিষয়বস্তুর উপরে আলোকপাত করে বিদায় চেয়েছি নিজের জন্য দোয়া চাই এবং আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যা যায় খায়ের দান করুন আমিন আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু